আপনি যা ভাবছেন যাকে বিরুদ্ধ তাকে ডেকে আনুন, তার কাজটা করে দিন, তাকে কাজটা করে দিন। লিডারদের কথা আমি বলছি না, গ্রামের মানুষ। গ্রামে যান, গ্রামে গিয়ে বসুন, কারো কোমরে ব্যথা থাকলে খাটে বসুন, অনেকে কোমরে চোট আছে, সাইকেলে করে যান, কখনো রিকশায় চড়ুন, কখনো স্কুটারে চড়ুন, বাট নিজের সিকিউরিটিটা রেখে দিয়ে। এই সুযোগে রানাঘাটের অনেকগুলো জায়গা আছে আমি জানি, আমরা ধানতলা থেকে বানতলা আগে বলতাম, যেগুলো পট করে গুলি মেরে পালিয়ে যায়। বাইরে নাকা চেকিং বাড়াতে হবে, সব জায়গায় নাকা চেকিং এখন থেকে বাড়াও। বিহার থেকে 1000 টাকা আর্মস চলে আসছে, ওপার থেকে চলে আসছে, ইধার উধার থেকে চলে আসছে, এগুলো তো সামলাতে হবে। তোমার নর্থ বেঙ্গলকে ছন্নভন্ন করবার জন্য ওপার ওদের থেকে বর্ডার থেকে আর্মস চলে আসছে। জাস্ট টেক এ স্পেশাল কেয়ার। আমি সবাইকে বলছি, মনে রাখবেন, একটা বিডিও যেমন আমার পরিবারের সদস্য, আমার একটা এমএলএও আমার পরিবারের সদস্য, একটা আইসি যেমন, একটা কনস্টেবল যেমন আমার পরিবারের সদস্য, একটা ছোট্ট লাইন ডিপার্টমেন্টের ক্লার্কও আমার পরিবারের সদস্য। আমরা সবাই মিলে কিন্তু একটা পরিবার, কেউ কাউকে বাদ দিয়ে নয়। এই তো আমি দীর্ঘ ধরুন 11.5 বছর কাজ করছি, প্রথম 6 মাস তো আমার অভিজ্ঞতা লেগেছে একটু জানতে টানতে। তার আগে আমি রেল মিনিস্টার, কোল মিনিস্টার, মাইন্স মিনিস্টার, এই ইউথ অ্যান্ড চাইল্ড মিনিস্টার, উইমেন স্পোর্টস মিনিস্টার ছিলাম সেন্ট্রালে, কাজে অনেকটা কাজ আমি জানতাম। কিন্তু আপনারা বলুন তো, কারোর সাথে আজ পর্যন্ত আমার কোনো ঝগড়া হয়েছে? আমার প্রিন্সিপাল সেক্রেটারি যারা আছেন, সেক্রেটারি যারা আছেন, এমএলএরা যারা আছেন, আমার তো অনেক চিফ সেক্রেটারি গেল এলো, কত ডিজি গেল এলো, কত ডিএমএসপি গেল এলো, কেউ এখানে কাল ওখানে, প্রমোশন পেতেই হবে তাকে, আজ পর্যন্ত কারোর সাথে ঝগড়া হয়েছে? তো আমি যদি ঝগড়া না করি তাহলে আপনারা ঝগড়া করবেন কেন? মনে রাখবেন, যে বিডিওটা কাজ করছে সেও আপনার ঘরের ভাই বোন, যে এমএলএটা কাজ করছে সেও আপনার ঘরের ভাই বোন, যে পুলিশটা কাজ করছে সারাদিন রাত সেও আপনার ঘরের ভাই বোন, যে চিকিৎসকটা জীবন দিয়ে কাজ করছে সেও আপনার ঘরের ভাই বোন। আশার মেয়েরা কত কষ্ট করে, কত কাজ করে, ওদের মুখে সারাক্ষণ হাসি লেগে রাখে, হাসিটা আমার খুব ভালো লাগে। আইসিডিএসের মেয়েরাও কত কাজ করে, তারা ঘর সংসারও চালায় আবার বাইরেটাও চালায়। এদের মদত দিতে হবে, কর্মসৃষ্টি আমার বাংলায় করতে হবে। এই যে স্কুল ড্রেস তৈরি করার মধ্যে দিয়ে আমরা 100,000 কর্মসৃষ্টি করব। এই যে একটা চামড়া আমরা লেদার ইন্ডাস্ট্রি করেছি, ইউপি সব চলে এসছে, তামিলনাড়ু সব চলে এসছে, 500,000 লোকের ওখানে কর্মসংস্থান হয়েছে। এই যে বীরভূমের দেউচা পাঁচমি হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বিশ্বের বৃহত্তম কোল ইন্ডাস্ট্রি, কোল মাইন্স, এখানে 12,000 কোটি টাকা ইনভেস্ট হচ্ছে, তার অনেক বেশি হবে, কারণ গভর্নমেন্ট থেকে আমরা চাকরি দিচ্ছি, টাকা দিচ্ছি, কম্পেনসেশন দিচ্ছি, এবং ওখানে 100,000 লোকের চাকরি হবে। কেন জানেন? ডাইরেক্ট চাকরি হবে 100,000 লোকের, আর ইনডাইরেক্ট চাকরি, দোকান, শহর, ঘর, বাড়ি, এমনি কাজ, ক্যাজুয়াল কাজ, ইনসেন্ট যেটা আমরা বলি যে এ অ্যান্সিলারি, তার মধ্যে দিয়ে কত কাজ হবে, অনেক কাজ হবে। তাজপুর পোর্ট হচ্ছে, ক্লিয়ার হয়ে গেছে, ওদিকে অশোকনগরে অয়েল অ্যান্ড গ্যাসের প্রজেক্ট হচ্ছে, আইটি ইন্ডাস্ট্রি অনেক তৈরি হয়েছে, সিলিকন ভ্যালি তৈরি হচ্ছে, ট্রিপল আইটি সেটাও তৈরি হয়েছে কল্যাণীতে। আইটি ইন্ডাস্ট্রি আমাদের আরেকটু বাড়াতে হবে।